হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন এইভাবে ভিডিও করা হয় না, তো অনেকদিন পর ভিডিও করছি। অ্যাকচুয়ালি এই গরমে কাজ টাজ করে আর ভিডিও করা হয়ে ওঠে না, যেহেতু মা এখন অনেকটাই হেল্প করছে। ওয়াকার দিয়ে হেঁটে হেঁটে আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছে, মানে রান্নাও করে দিচ্ছে এমনকি। তো ওই জন্য ভাবলাম চলো ফ্রি আছি তাহলে ভিডিও স্টার্ট করা যাক। লং ভিডিও মিনি ব্লগ দিচ্ছিলাম, তো আজকে একটা তোমাদেরকে লং ভিডিও দিই। তো এই যে সকাল সকাল চা বিস্কুট নিয়ে বসে পড়েছি আমি আয়নার সামনে ঢং করতে করতে, তো একটু আগে ঘুম থেকে উঠলাম, ওই জন্য চুলের অবস্থা কিন্তু এখন এরকমই রয়েছে। এখনো আশ্রয় টাশ্রয় নিয়ে কিছুই করিনি, বাবা সকালবেলা বাসি ঘরটা ছাদ দিয়ে দিয়েছে আর আমি জাস্ট একটু আগে উঠে হচ্ছে গিয়ে চা ঠা খাচ্ছি, আর মা ওদিকে আমাকে হেল্প করে দিচ্ছে। আমি একটু পর রান্না বসাবো, যাই না মাও বসিয়ে দিতে পারে, এখন কি হয় দেখা যাক। তো চলো চাটাকে খেয়ে নিই। আর হ্যাঁ, চাটা কিন্তু মাই আমাকে করে দিয়েছে সকালে। বাইরে তো প্রচণ্ড রোদ, কদিন ধরে প্রচণ্ডই গরম পড়ছে, তো চলো এই রোদে আমি একটা এক্সপেরিমেন্ট করব। তো চলো দেখা যাক কি হয়। এই যে থালা দেখতে পাচ্ছো, রোদে এখন এই থালাটা আমি রেখে আসি, কি এক্সপেরিমেন্ট করব সেটা দেখতে থাকো। আগে এটা থালাটা রেখে দিয়ে যাই। তো এই যে মা রান্না করছে, আমি বললাম যে আমি করে দিই, বললো না আমি করে দিচ্ছি। আসলে মা বসে বসে কাটতে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে সবই পারে, একটু গুছিয়ে সামনে সব কিছু দিলেই পারে। যেমন মা কেটে দেয় আমি ধুয়ে ঠুয়ে এনে দিই, মা বসিয়ে দেয়, অত দূরে মানে ধুতে ধুতে পারে না, সব কিছু সামনে আনতে পারে না, গুছিয়ে সব কিছু দিলে সামনে তাহলে করে নেয়। যেমন মা বসে বসে কেটে দিয়েছিল আমি ধুয়ে এনে দিলাম, আবার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, আবার একটুখানি বসে নেয় মাঝে মধ্যে, এই যে চেয়ার রয়েছে এই জন্য পিছনে। আর আজকে আমাদের মেনুতে রয়েছে আলু পোস্ত আর আম দিয়ে টক ডাল। ভুলু দেখতে একদম রাখাল ছেলে, রাখাল ছেলে সোজা করে করলাম। তো আমরা কি এক্সপেরিমেন্ট করতে এসেছিলাম আর কি এক্সপেরিমেন্ট করছি দেখো, তাকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে গেছি, সে এখন এই এক্সপেরিমেন্ট করতে এসছে। রাখাল ছেলে, আমাদের রাখাল ছেলে, এই যে টাটা যাই, টাটা যাই, টাটা টাটা টাটা, গাড়ি চলবো গাড়ি চল। তো প্লেটে ডিমটা ছেড়ে আমি এভাবেই রোদের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ, তো দেখি কি হয় ফাইনাল রেজাল্ট। আর যদি না হয়, ডিমটা যদি নষ্ট হয়, মা যে কি করবে, ও মাই গড। প্লেটের উপর তেল দিয়ে ডিমটা ছেড়েছিলাম, তো এরপর আমি ডিমের মধ্যে একটু নুনও ছিটিয়ে দিচ্ছি, যদি রোদে মানে গ্যাসটা বাঁচি, যদি ডিম ভাজাটা হয় তাহলে একটু খাওয়াই যাবে ভালো মতন। নুন ছাড়া কি আর ভালো লাগে বলো, স্বাদ লাগবে না কোনো, তাই একটু নুনও মিক্সড করে দিলাম এর সাথে। তো পিছনের রাস্তায় প্রথমে ডিমের থালাটাকে রেখেছিলাম,
তো এখন দেখছি রোদটা এইদিকে বেশি বাড়ির সামনেটাতে, তো এখানে রেখেছি অনেকক্ষণ হলো। তো দেখো ডিমটা কিন্তু হালকা সাদা সাদা হয়ে এসেছে, অনেক কষ্ট করে এই রোদের মধ্যে, দেখো গাইজ এরকম রোদের মধ্যে, ঠাটা পড়া রোদের মধ্যে দাঁড়িয়ে ডিম পাহারা দিচ্ছি, নয় তো কাকে ছৌ মারবে। তো প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক দিও, আর প্লিজ সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদেরকে ডিমের অবস্থাটাই ঠাকুর ঘরের সামনে ছাউনি রয়েছে, এই তলায় এসে দেখাচ্ছি, দেখো ডিমটা ঠিক এইরকম হয়ে আছে কিন্তু, মানে পড়ছে না, মানে ভাজা ভাজা হয়ে এসেই দেখো পড়ছে না ডিমটা কিন্তু, ঠিক আছে এই অবস্থায় হয়ে রয়েছে। ওখানে প্রচণ্ড রোদ, যার কারণে আমার ফোনও ওভার হিট হয়ে যাচ্ছে, মানে ভিডিও করতেই পারছি না এই ফোন থেকে। তো অনেক কষ্ট করে মানে অন্যের ফোন থেকে ভিডিওটা করেছি, ডিম মানে রোদে ডিম ফাটানোর ভিডিওটা, আমার ফোনে ভিডিও হচ্ছিলই না, আমার ফোন একটুখানি রোদেই ওভার হিট হয়ে যায়। তো যাই হোক, আমি ঠাকুরঘরের সামনে দাঁড়িয়ে আছি আর ডিম পাহারা দিচ্ছি, তো আর কিছুক্ষণ দেখবো। মানে ডিম যেরকম মানে গলা গলা পোচ হয় না, ঠিক ওই পর্যায়ে কিন্তু ডিমটা রয়েছে, এখন আর একটু পর আমি তুলে নেব, তুলে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা ডিমটাকে খাবো, আর খেয়ে বলবো যে কেমন হয়েছে, ঠিক আছে। বন্ধুরা প্লিজ আমার এই কষ্টের জন্য কিন্তু তোমরা একটা লাইক আমাকে করে দিও এই ভিডিওটাতে, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার এই বুদ্ধিটা তোমাদের কেমন লাগলো, তোমরাও কিন্তু এরকম গ্যাস বাঁচিয়ে রোদে রান্না করে খেতেই পারো। তো চলো পরে দেখা হচ্ছে আবার। গাইজ আমি তুলে নিয়ে আসলাম, অনেকক্ষণ রেখেছি, মানে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। তো বন্ধুরা গরমে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, তো যাই হোক আমার অবস্থা তো দেখলে, এবার ডিমের অবস্থাটা চলো দেখো, ডিম পাহারাতে দিতে গিয়ে আমি ডিম ভাজা হয়ে গেছি। তো এই যে ডিমের অবস্থা, তো এই দেখো ডিমের অবস্থা এরকম, কুসুমটা আমি একটু মানে ফাটিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম যাতে আরও ভাজা ভাজা হয়ে আসে, তো সেরকমই হয়েছে, একদম হালকা কিন্তু গলা রয়েছে, ঠিক আছে, আর কিন্তু অলমোস্ট ভাজা ভাজাই হয়েছে, তো আমি সাকসেসফুল হয়েছি। তো যাই হোক আমি এখন যাব স্নান করতে, স্নান করে এসে আবার পরে দেখো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর বিকেলবেলা বরের সাথে বেরিয়ে গেলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে, আসলে যাচ্ছি দোকানে ঠাকুর রয়েছে সেই ঠাকুরের জন্য সিংহাসন নিয়ে আসতে, এক বছর হলো ঠাকুরটার কোনো সিংহাসন কেনা হয়নি, এমনি সেলফের উপর ছিল, তো এই যে এরকম সিংহাসন কিনেছি। তো ফাইনালি ক্যানিং থেকে এসে সন্ধেবেলায় আমি ডিমটাকে টেস্ট করছি, রোদে ভাজা ডিম গ্যাস ছাড়া, গ্যাস সাশ্রয় করে আমি যেটা ভেজেছি আর কি, গ্যাসের মতো টেস্ট বুঝে দেখো, পাপড়ের মতো হচ্ছে এদিকটা, পুরো পুড়ে পুড়ে যাওয়ার মতো, হ্যাঁ মনে হচ্ছে দেখে। না আমি খেতে যাই না, খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচণ্ড গরম, মানে একটু আগে জাস্ট গা ধুয়ে আসলাম, তাও মনে হচ্ছে না যে গা ধুয়েছি, ধর করে গামছি পাকা তলায় বসো। তো যাই হোক খেয়ে দিয়ে এখনও না শুয়ে আবার ক্যামেরার সামনে আসলাম, কারণ কালকে হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে আমি কী শপিং করলাম সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতেই হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকদিন আগেই আমার শপিং হয়ে গেছিলো, শপিং বলতে সেরকম কিছু নয়, পয়লা বৈশাখে নতুন জামা একটু পরতে হয় সেই জন্য টুকিটাকি কেনাকাটি। তো এই যে তো অনেকদিন আগেই কেনা হয়েছিলো, যেহেতু সেরকমভাবে ব্লগ করার সময়ও পাচ্ছিলাম না, আর তোমাদেরকে এটা যে দেখাবো সেটারও সময় হয়ে উঠছিল না, তো পয়লা বৈশাখের আগের দিন দেখাচ্ছি যে এরকম একটা টপ কিনেছি, হ্যাঁ টপটা একটু লং টাইপের, ঠিক আছে এই যে দেখো একটু লং সিম্পল একদম, তো সেম টপ আরেকটা কালারের কিনেছি পার্পেল আর হালকা স্কাইয়ের মধ্যে, ঠিক আছে খুললাম না এটার, আর এরকম টাইপের একটা প্যান্ট কিনেছি গরমে পরার জন্য, বাড়িতে ঢল ঢল ঢলে একটা প্যান্ট, আর আর কিনেছি তোমার এই যে একটা কটনের লং ফ্রক কিনেছি, হাতা প্লেন জাস্ট কলার, এখানে একটু সিকোয়েন্সের কাজ করা হয়েছে, তো তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের শপিং। নতুন
বছরটা যেন সবার খুব খুব ভালো কাটে এই কামনাই করি, আর আগাম শুভ নববর্ষ। তো চলো টাটা, দেখা হবে কালকের ভ্লগে। কালকেরও একটা ভ্লগ করবো, বাট পোস্ট হবে একটু দেরিতে। তো চলো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভ্লগে।